বাবা অসীম, আমি আর মনে হয় বাঁচবো না। তোর ছোট ছোট ভাই বোন কে তুই দেখিস রে বাবা? না আব্বা, তোমার কিচ্ছু হবে না আব্বা, তোমার কিচ্ছু হবে না বাবা। তুই যখন 6 মাসের ছেলে তখন তোর মা মারা যায়, তখন আমি তোর মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছিলাম বাবা। তোর এই মা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, তুই তোর মাকে দেখিস বাবা, তোর মাকে দেখিস। আব্বা তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না আব্বা, তোমার কিচ্ছু হবে না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। ও আব্বা তোমার কি হলো? কথা বলছো না গেলে, কথা বলো, কথা বলো। ও আব্বা ও আব্বা, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলা, এখন আমাদের কে দেখবে? আব্বা কথা বলো আব্বা। ওগো তুমি আমাদের কিভাবে ছেড়ে চলে গেলে? আমি এই ছোট্ট ছেলে মেয়ে কি করব, কোথায় যাব, কি করে সংসার চালাব? তুমি ভুলে যাও। ওগো তুমি কথা বলো। চিন্তা করো না, আমি তো আছি, আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না মা। আব্বা ও আব্বা গো, আব্বা তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলা। অসীম এত ভেঙে পড়লে হবে? দুনিয়া ছেড়ে সবাইকে তো একদিন যেতে হবে, এইভাবে সবাই মিলে বসে থাকলে হবে? চল তোর আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করি। কি ভাবি, এত ভেঙে পড়লে হবে? এ দেখো এই খাবারগুলো লাও, তুমিও খাও, ছেলে মেয়ে দেখেও খাইয়ে দাও। এই অসীম এত ভেঙে পড়ছিস কেন? এত ভেঙে পড়লে হবে? চাচি কি করবো বলো, আব্বা আমাদেরকে এইভাবে রেখে চলে গেল, আমি তো কোনো কাজও জানিনি যে আমাদের সংসারটা চালাবো। চাচি তুমিই বলো, এই ছোট ছোট ভাই বোনদের মুখে কিভাবে দুবেলা দুমুঠো খাবার তুলে দেব? তাই তো রে, কি করবি, তুই ছোট ছেলে কোনো কাজও জানিস নি। তুই এক কাজ কর, আমাদের বাড়িতে তোর চাচার টুকটুকিটা আছে, তোর চাচা তো আর ওই টুকটুকিটা চালায় না, বাইরে চলে গেছে, তুই চালাগা। ওই চালিয়ে যা তোর ইনকাম হবে, ওতেই তোর সংসার চলে যাবে। আমি বাড়িতে থাকবো, তুই একসময় গিয়ে টুকটুকিটা নিয়ে আসিস। ঠিক আছে চাচি। ভাবি তোমার কোনো দরকার হলে আমাদের বাড়িতে যাও। তোদের লাগি লাড্ডু লেছি, লে খা। এই তাড়াতাড়ি গা ধুই, তুই ভাই বোনে স্কুল চল যাবি।
এ দেখো মা, সবজি বাজার। এই বাবু, এখনই এসে আবার এখনই চলে যাচ্ছিস? দুটো খেয়ে যা। না মা, একটা ভাড়া আছে, ওই ভাড়াটা মেরে এসি, একবারে দুপুরে খাবো। সত্যি, আর যদি অসীম না থাকতো তাহলে আমরা দুবেলা দুমুঠো খেতে পেতাম না। ও ছোট ছেলে হয়ে কত কষ্ট করে সংসার চালাচ্ছে, আবার আমার ছেলে মেয়ে দুটোকেও পড়াশোনা করাচ্ছে। আল্লাহ, তুমি অসীমকে দেখো, সব সময় ভালো রেখো, সুস্থ রেখো। কই রে ইরানি, কি করছিস? বেলা হয়ে গেল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো মা, আমরা রেডি হয়ে গেছি। এটা লে, এই পয়সাটা লে, দুই ভাই বোনে স্কুলে গিয়ে কিছু কিনে খাস, আর ভালো করে পড়াশোনা করিস, স্কুলে গিয়ে বদমেশি করিস নি। তোর বড় ভাই কত পরিশ্রম করে তোদেরকে পড়াচ্ছে। ঠিক আছে মা। মা, এত বড় মাছের মাথা আমাকে দিও না, সাকিবকে দাও। ও কলেজে পড়ে, মাছের মাথা খেলে ওর বেন খুলবে। না বাবা, তুই সারা দিন পরিশ্রম করিস, তোর অনেক খাটনি হয়, তুই খা। না না মা, আমাকে দিও না। ভাই, কালকে আমার কলেজে ভর্তি, 2000 টাকা লাগবে। ঠিক আছে, আমি মার কাছে রেখে যাব, তুই নিয়ে নিস। সাকিব, মাছের মাথাটা তুই খা। চলো ভাই, বেলা তো অনেক হলো, হোটেলে গি দুটো খেয়ে আসি গি। না ভাই, আমি হোটেলে খাবো না, আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছি, তুমি যাও গি হোটেলে খেয়ে আসো গা। সত্যি ভাই, তুমি এত পরিশ্রম করো, কোনোদিন দুটো ঠিক মতন খাও না, তোমার কথা না ভেবে তুমি সব সময় তোমার ভাই বোনদের কথা ভাবো, তোমার এই ভালোবাসার দাম ওরা দিবে তো? ভাই, তুমি কি যে বলো, আমি ছাড়া ওদের কে আছে বলো? ওরা মাউর, ওদেরকে তো দেখতেই হবে। ও ভাই, নাজিরপুর যাবা? হ্যাঁ হ্যাঁ যাবো, চাপেন। কি রে সাকিব, তোর প্রেমিকা শাবনমের তো আজ জন্মদিন, তুই তোর প্রেমিকাকে কি গিফট দিবি ভাই? আরে ভাইকে মিথ্যা কথা বলে কলেজে ভর্তি আছে বলে 2000 টাকা নিয়ে এসেছি, আর আমার কাছে কিছু ছিল তাই দিয়ে একটা সোনার নকেট কিনেছি শাবনমকে দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, তুই তো দিবি তোর গার্লফ্রেন্ড। হ্যাঁ থাক তুই, আমি গেলাম। শাবনম, তুমি চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার চোখ খোলো। তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্মদিনে আমাকে সোনার নকেট গিফট করলে। হ্যাঁ শাবনম, হ্যাঁ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু সোনা। তাহলে বলো, তোমার বার্থডে উপলক্ষে তুমি কোথায় ঘুরতে যাবে? তাহলে চলো করিমপুর কফি শপে যাই। হ্যাঁ তাই চলো। আজ সারা দিন একটাও প্যাসেঞ্জার পাইলাম না, যাই দেখি কলেজের দিকে যাই।
যাব। আরে ভাই তুই কি গো, এই টোটোওয়ালা তোমার ভাই হয়? কই, আগে তো বলনি তোমার ভাই টোটো চালায়। আরে না না, এ কেন আমার ভাই হতে যাবে? কোথাকার সব পাগল ছাগল, যাকে তাকে ভাই বললেই হয়ে যাবে। এই টুকটুকি করিমপুর যাবে। আব্বা মারা যাওয়ার পর এদিকে কত কষ্ট করে মানুষ করেছি এই দিনটা দেখার জন্য। তোকে কখনো সৎ ভাই ভাবিনি রে। কত কষ্ট করে, কত পরিশ্রম করে কে না কে তোদেরকে মানুষ করলাম, আর আমি টুকটুকি চালাই বলে আমাকে ভাইয়ের পরিচয় দিলি না। মা, এই নাও মাংস, রান্না করো, আজ সবাই মিলে একসঙ্গে খাবো। আজ তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, তুই কখনো আমাকে ভাই বলে পরিচয় দিবি না। তুই আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই। এ তুই কি বলছিস? ও তো সৎ ভাই।